আজকের রেসিপিটা হচ্ছে যারা আমাদের সামনে আছেন দর্শক তাদের জন্য যে আসলে আমরা দই ভর্তি রান্না করে দেখাবো। কারণ দই ভর্তিটা এমন একটা জিনিস আপনার রোজার মাসে রমজানের মাসে স্পেসিফিক্যালি দইয়ের কিন্তু একটা বড় রোল আছে। অবশ্যই তো যে কোনো কিছুতে আপনি যখনই দই দিচ্ছেন এটা আপনার ডাইজেশনটাকে স্মুথ করতে হেল্প করছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরো কিছু বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন এই দইয়ে। আর আমরা আসলে যদি খাবারের ভেতরে যদি দিয়ে দেই তাহলে কিন্তু এক্সট্রা করে আলাদা আমাদের এই ব্যাপারগুলো চিন্তা করতে হয় না, তাই না? তো আপা আমরা চলে যাচ্ছি আমাদের মূল রান্নায়। আপনি একটু আমাদেরকে দর্শকদের জন্য বলে দেন কি কি ইউজ করছেন আজকের রেসিপিতে আপনি। আমরা নিয়েছি 4 টুকরো ভেটকি মাছ, এটা পরিষ্কার করে ধুয়ে ছাড়ানো। আমরা গরম মশলা এবং তেজপাতা নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একই সাথে আমাদের কিসমিস আছে, আস্ত জিরা, টক দই এবং হচ্ছে আমাদের যেটা কাঁচা মরিচের বাটাটা নিয়েছি আমরা, যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এই জন্য। আর এছাড়াও আমাদের সাথে সরিষার তেল আছে এবং একইভাবে আমরা কিছু গুঁড়া মশলা ইউজ করবো, যেটা বসুন্ধরার গুঁড়া মশলা, ধনিয়া, জিরা এবং হচ্ছে হলুদ, সবকিছু। তাহলে আপা আমরা মূল রান্নায় চলে যাই। আমরা মূল রান্নায় চলে যাওয়ার জন্য প্রথমে যেটা করব যে আমরা হচ্ছে আমি মাছটা এই পাশে দিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে এতে দিয়ে নেব একটু হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আপনাকে, আমরা 1 টিস্পুন হচ্ছে লবণ দিলাম। আপা এবার আমরা হলুদের গুঁড়াটা দিচ্ছি এবং এটা 1/2 টিস্পুন হচ্ছে আমরা হলুদের গুঁড়া দিচ্ছি। আপা একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন কিনা, আমরা এখানে ইউজ করছি বসুন্ধরার গুঁড়া মশলা, এখানে আমরা হলুদের গুঁড়োটা নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা জারটা মানে কতটা ইজি এবং আমাদের জন্য, আপনার যখন এখান দিয়ে একটু বেশি পরিমাণে লাগবে তখন কিন্তু আপনি এই সাইডটা ইউজ করতে পারছেন, আবার যখন আপনার একটু কম পরিমাণে ইউজ করতে হবে তখন কিন্তু আপনি এই সাইডটা ইউজ করতে পারছেন। সো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং মাখানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে লবণটা এবং হলুদটা যেন পরিমাণ মতো সবগুলো মাছে একটু লাগে। আজকে আমাদের রেসিপিটা কিন্তু আপা সরিষার তেল ইউজ করছে, আমি যেটা ফিল করছি টেস্টের মাত্রাটা কিন্তু একটু বেড়েই যাবে। আপা আমি তেল দিব কতটুকু? এখানে তেল দিব হচ্ছে আমরা 2 টেবিল স্পুন। ওকে, সো খুবই অল্প এবং আর লাগছে না। মাছ ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, কারণ তেলটা যদি খুব ভালোভাবে গরম হয় মাছ কিন্তু লাগবে না। যে আপনার হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, রাইট? তো আমরা আস্তে করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর খুব বেশি ভাজলে কিন্তু মাছটা আমার কাছে যেটা মনে হয় একটু হার্ড হয়ে যায়, রাইট? আর ফ্রেশ মাছ যখন হবে তখন কিন্তু খুব বেশি ভাজার দরকারও পড়ে না, টেস্টের একটা তারতম্য হয়ে যায়। আপা আমরা দেখতে পাচ্ছি মাছগুলো কিন্তু মোটামুটি একটা সাইড হয়ে গেছে, একটু আলতো করে একটু উল্টিয়ে দিলে মনে হচ্ছে ভালো হবে। দুইটা পিটি সমানভাবে আমরা ভেজে নিচ্ছি। আর এই তেলটাই আমরা ইউজ করব, রাইট? এই তেলটা আমরা ইউজ করব, এই তেলের ভেতরেই মাছের ফ্লেভারটা, মাছের যে একটা রাইট পুষ্টিগুণ সেটা কিন্তু অনেকটাই চলে গেছে। দর্শক আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার দেখা যাক আপা কি করছে। আপা এবার আমরা হচ্ছে এটাকে আর একটু তেল দেব, সরিষার তেল অ্যাড করব, রাইট? 2 টেবিল স্পুন। যেহেতু আমরা 4 টুকরো মাছ নিয়েছি আমার খুব বেশি দরকার নেই, একটা তেজপাতা, রাইট? ফ্লেভার, রাইট? ফ্লেভারের জন্য 2টা এলাচি এবং হচ্ছে 2টা দারচিনি, 2টা লবঙ্গ, 1 চা চামচ আস্ত জিরা দেবো আমরা। তো আমরা দিয়ে এটাকে নিয়ে নিচ্ছি। আমরা এখানে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, 2 টেবিল স্পুন দেব, আরো 1 টেবিল স্পুন, রাইট? থ্যাংক ইউ। এবারে আমরা দেব 1/2 টিস্পুন, রাইট? এবং 1/2 টিস্পুন আদা দেব, আদা। এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়বো আমরা যতক্ষণ এই আদা পেঁয়াজ রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে এটা না সরে যায়। এরপরে আমরা আপা এতে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। ওকে, কি কি লাগছে আমরা? আমাদের লাগছে জিরা গুঁড়া, আমরা ধনিয়া গুঁড়া দিব 1/2 টিস্পুন, যেটা আমরা টিস্পুন ব্যবহার করি। আমরা দিব শুকনা মরিচের গুঁড়া। এই শুকনা মরিচটা দেওয়ার কারণ মেনলি যে আপনি যদি দই ভর্তির যে অরিজিনাল টেস্ট চিন্তা করেন সেটা কিন্তু আপনার শুকনা মরিচ গুঁড়া ছাড়া হবে না। দিয়ে দিচ্ছি এখানে টক দই 1/2 কাপ করে, রাইট? আমরা এখন টমেটো কুচি যেটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, রাইট? এখানে 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। বাবা এই মুহূর্তে আমরা একটু 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে দেব মশলাটাকে কষানোর জন্য।
আমরা এটাকে টমেটোটাকে হচ্ছে কষিয়ে নিলাম রাইট ওকে এবং কষিয়ে নেওয়ার পরে যেটা আমাদের মেইন কাজ এখন আমরা এখানে জাস্ট মাছটা দেওয়ার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমরা কিশমিশ দিয়ে দেব ওকে মোটামুটি 2 টিস্পুনের মতো লাগছে না আর একটু লবণ দেব এখানে আচ্ছা হাফ টিস্পুন কারণ এই মশলাগুলোর জন্য কিন্তু আমরা লবণ ইউজ করিনি আমরা শুধুমাত্র মাছে দিয়েছি সো মাছগুলোকে আমরা আবার হচ্ছে দিচ্ছি এই মুহূর্তে আমরা আবার ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে কষানোর জন্য এই ফাঁকে কিন্তু আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসতে পারি দর্শক আপনারা দেখছেন বসুন্ধরা গুড়া মশলা হেলদি কিচেন এই মুহূর্তে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আশা করছি কোথাও যাবেন না সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বসুন্ধরা গুড়া মশলা হেলদি কিচেন আপা আমাদের মনে হচ্ছে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে এবং অল্প একটু পানি এড করব কারণ এমনি কিন্তু এটা ভুনাতে আপনার অনেকটা হচ্ছে ভাজা হয়ে গিয়েছে এবং মেইন আমাদের প্রিপারেশনটা রেডি এখন আমরা ফ্লেমটাকে আবার একটু বাড়িয়ে দিচ্ছি আপা কারণ আমাদের মাছটা যদি দেখি সেটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে এবং আমরা শুধুমাত্র শেষে একটু লবণটা দেখে নিব যেটা আমরা ভেরি ন্যাচারাল সব সময় রাঁধুনিরে করি আপা আমার মনে হচ্ছে হয়ে গেছে এবার আমরা কাঁচা মরিচ বাটা অল্প দিব কতটুকু লাগছে হাফ টেবিল স্পুন এবং চিনি দিয়ে দিচ্ছি আমরা ওকে আমরা এখানে সুগার দিচ্ছি কতটুকু হাফ টিস্পুন 1 টিস্পুন ওকে আমার মনে হচ্ছে হয়ে গেছে আমাদের দই ভিটকি এবার আমরা সার্ভ করতে পারি হ্যাঁ পুষ্টিগুণ নিয়ে একটু বলতে চাই যে আমাদের এখানে টমেটো টক দই এবং কাঁচা মরিচ তিনটেই হচ্ছে আপনার ভিটামিন সি এর একটা ভালো সোর্স এবং এটা কিন্তু এখন ইমিউনো নিউট্রিয়েন্টস হিসেবে অনেক বেশি পপুলার সো আমাদের ন্যাচারাল ইমিউনিটি তৈরির জন্য একইভাবে মাছ একটা গুড সোর্স অফ প্রোটিন ফার্স্ট ক্লাস প্রোটিন সো আমার যে প্রতিদিনে যে আমিষ দরকার সেটা আমরা পেয়ে যাচ্ছি এবং একইভাবে দই থেকেও আমরা আমিষ পাচ্ছি সো এটাই হচ্ছে আমাদের মজাদার দই ভেটকি আজকে ওয়াও জাস্ট ওয়াও আপা আপনাকে অনেক ধন্যবাদ এত অল্প সময় এত চমৎকার হেলদি একটি রেসিপি আমাদের দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপা দর্শক দেখলেন তো কাজরি আপা কত অল্প সময় এত মজাদার হেলদি একটি রেসিপি তৈরি করে দেখালেন এরকম আরও মজার সহজ হেলদি রেসিপি দেখার জন্য কি করতে হবে বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনের সাথেই থাকতে হবে নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন